তার পাশে থেকে দেখাই। তো কে কোথা থেকে জয়েন করছেন কমেন্ট করবেন, আর লাইভটা শেয়ার করবেন, যে যেখান থেকে আছেন না কেন লাইভটা শেয়ার করে দিবেন সবাই। আজকে কিন্তু দেখেন কোথায় আসছি, অনেকের পরিচিত এক ফ্যামিলির 3 জন হচ্ছে এই জায়গায় কিন্তু মারা গেছিল খুব রহস্যজনক ভাবে। RDX রেহান দাদা জি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি চিটাগাং থেকে দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম। তো যে যেখান থেকে দেখেন কমেন্ট করবেন, লাইভটা শেয়ার করবেন সব। গাজীপুর থেকে দেখতেছি রানা শিকদার, থ্যাংক ইউ রানা ভাই। এই রাস্তাটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা, আর মূলত ওই যে কবরস্থান দেখালাম, তিনটা কবরস্থান যেখানে এক ফ্যামিলির হচ্ছে 3 জন মানুষ রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে, তাদেরকে কিন্তু এই রাস্তায় দেখা যায়, ওখানে গাছের উপরে বসে থাকতে দেখা যায়, একটা বাচ্চাকে দেখা যায়, আবার একটা মহিলাকে অনেক লম্বা চুল এখানে বসে থাকে। তো আমরা আজকে এই রাস্তাটা দেখব, এখানকার পরিবেশ দেখব, এবং সামনে একটা জায়গা আছে, একটা সুলিজ আছে, ভাঙা সুলিজ, ওটাকে বলা হয় যে ওখানে বলা হয় বুড়ির সুলিজ নামে বলে সেটাকে। তো সবকিছুই দেখাবো আপনাদেরকে, সবাই শেষ পর্যন্ত দেখবেন লাইভটা, আর যে যেখান থেকে দেখেন কমেন্ট করবেন, যা খুশি তাই কমেন্ট করতে পারেন, লাইভটা শেয়ার করবেন সবার কাছে, অনুরোধ থাকবে সবাই শেয়ার করবেন। সিরাজগঞ্জ থেকে দেখছি রাশিদুল ইসলাম, থ্যাংক ইউ রাশিদুল ভাই। হাফেজ মোহাম্মদ গোলাম রাব্বানি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হাফেজ রাব্বানি ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? কুকুর ডাকতেছে, হ্যাঁ হ্যাঁ, কুকুরটা মনে হলো পিছন পিছন দৌড়ে থাকে, বুঝে আসতেছে এদিকে মনে হয়। হ্যাঁ আল্লাহু আকবার, বুঝে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে পাশে কবরস্থান আছে, এই যে তো আপনারা কে কোথা থেকে আছেন কমেন্ট করেন। মোহাম্মদ শাহরিয়ার সৌদি আরব থেকে দেখতেছি, থ্যাংক ইউ শাহরিয়ার ভাই, অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। তো লাইভটা শেয়ার করে দিবেন। এই যে সেই কুকুরটা আসতেছে এখানে পিছনে পিছনে, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা, কুকুরটা কোথায় ডাকতেছে কিন্তু, ওরে দেখতেছি না কিন্তু। এই এটাই হচ্ছে সেই আপনার সুলিজ যেটাকে বলা হয় বুড়ির সুলিজ নামে, এখান থেকে নাকি এই এই যে নদীটা দেখেন এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এলাকাবাসী বাদ দিয়ে দিছে, কারণ হচ্ছে এই নদীতে নাকি একটা বুড়ি উঠে এই ঘটনা কেন্দ্র করে এখানে এই নদীর ভিতরে মারা গেছে কয়েকজন। কুকুর কুকুরটা কোথা থেকে ডাকতেছে, হ্যাঁ দেখো মানে ও কিন্তু পিছনে পিছনে অনেকক্ষণ ডাকতেছে, বাট ওরে দেখতেছি না, সামনে যাই তো। হ্যাঁ রেদন শিকদার, থ্যাংক ইউ রেদন ভাই, অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। এদিক থেকে ডাকতেছে নাকি, হ্যাঁ হ্যাঁ এদিক থেকে মনে হচ্ছে ডাকতেছে, এই পাশেই হবে হয়তো বা, দাঁড়া তো ওকে এই পাশটা থেকে দেখি তো।
এদিকটাতে একটু দেখ। কুকুরের শব্দটা কি আপনারা পাইছেন? আমাদের পিছন পিছন মনে হইতেছিল একটা কুকুর, ওই কবরস্থানটার ওখান থেকে মানে আসতেছিল। কিন্তু সাবধান, এদিক থেকে শব্দ আসছে, এদিকে দেখি। এই জঙ্গলটার ভিতর থেকেই আসছে কিন্তু শব্দটা, কোথাও মাহফিলের শব্দ হইতেছে। তো সবাই তো শুনতেই পাচ্ছেন, আসলে শীতের দিনে কিন্তু বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, তো যে যেখান থেকেই দেখেন না কেন লাইভটা শেয়ার করবেন। কি বললো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আজিম। আপনারা কি এইমাত্র দেখছেন? কিছু একটা পড়লো এদিকে। সবাই লাইভটা শেয়ার করেন, যে যেখান থেকে দেখতেছেন শেয়ার করেন, কমেন্ট করেন। এই সাপ থাকতে পারে, দেখো সাবধান, কিন্তু এর ভিতরে সাপ থাকতে, লাউ লতা সব থাকে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আজিম। এমডি রফিক লাইভে জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ। আসতে লাফু আকবার, কি পড়লো এখানে? পুরো ঝোপটা লইরে উঠলো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আপনারা কি দেখলেন? এখান থেকে মনে হলো কিছু মারলো আমাদের গায়ের দিকে। ও বাবা, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আজিম, আল্লাহু আকবার। দেখেন গাছটা পুরো লড় কাঁপতেছে। হ্যাঁ, আল্লাহু আকবার, বুঝে বুঝে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া তো একটু সামনে যায়, আমরা কিন্তু এখান থেকে চোখ স্পষ্ট দেখতে পাচ্ছি। ও বাবা রে, কাটা বিসমিল্লাহির রহমানির রহিম। এমডি স্বপন আহমেদ ভাই সাবধানে থাকবেন। জি স্বপন ভাই, এই ওখানে কিছু একটা দেখলাম। কুকুর আসলো কই থেকে? হ্যাঁ আল্লাহ, কিরকম করতেছে কুকুর আসলো কই থেকে? কেমন করে তাকাই আছে দেখো। আস্তে আস্তে সাবধানে দেখো, বুঝলাম না আসলো কই থেকে। হ্যাঁ, এটা আসলো কই থেকে? এই যে একটা শব্দ করতেছে, আল্লাহু আকবার। উঁচু উঁচু উঁচু, রানা গাড়ির ওখানে দেখো 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 দেখো, মাথাটা কিরকম দুর্দান্ত। এদিকে গেছে, এদিকে। হ্যাঁ এদিকে আসছে, এদিকে আসছে। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এই কুকুরটা কিছু দেখছে, দেখো উঁচু 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 উঁচু, আল্লাহু আকবার, দেখো দেখো। হ্যাঁ কুকুরটা, কুকুরটা কিন্তু ওইটার সাথে সাথে যাইতে দৌড়াইতে সুইজে। আল্লাহ, দেখ দেখেন সবাই, দুর্দ দুর্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ কুকুরটা সাথে সাথে দৌড় দিয়ে ওই জায়গায় থাইমে গেছে, দেখো দেখেন সবাই লাইভেই কিন্তু দেখতে পাইতেছেন ঘটনাটা। তুই যে আবার দৌড় দিছে, আল্লাহু আকবার, কেমন অদ্ভুত লাগতেছে, পুরাই রহস্যময় ঘটনা একটা। যে যেখান থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করবেন সবাই। হ্যাঁ হয়ে গেল, দেখছো, আল্লাহু আকবার। কুকুর কিন্তু এমন এক প্রাণী, কুকুর কিন্তু সবকিছু দেখতে পায়। আল্লাহ, ওদিকে ওদিক থেকে মুভ করি। হ্যাঁ আল্লাহু আকবার, উঁচু উঁচু উঁচু, গাছের উপরে আগুনের মতো কিছু জ্বলে উঠলো। হ্যাঁ রানা, তুমি তুমি গাড়িটার ওখানে ইয়া চাবি নিয়ে আসো, তুমি চাবি নিয়ে আসো, আমি এদিকে এদিকে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা তো সবাই দেখতেছেন লাইভে, দেন কুকুর কিন্তু এমন এক প্রাণী, হুট করে কই থেকে আসলো, আর ওটা কিন্তু, ও বাবা, উঁচু উঁচু উঁচু,
আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও বাবা, কুকুর আবার ওই পার থেকে ডাকতেছে। বিসমিল্লাহ, একাকি এদিকে যাওয়া ঠিক হবে? রানা, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গাটা কিন্তু আলোকিত হয়ে গেছিল। বিসমিল্লাহ, রানা, আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই, আমি রফিক ঢাকা থেকে দেখতেছি। থ্যাংক ইউ রফিক ভাই, আমি সবসময় দেখি। ভালোবাসা অবিরাম তাহমিনা লিপি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রসুল হোসেন ফটিকছড়ি থেকে দেখতেছি। থ্যাংক ইউ ভাইজান, যে যেখান থেকে দেখেন সবাই লাইভটা শেয়ার করবেন। সবাই যে যেখান থেকে দেখেন লাইভটা শেয়ার করবেন, পেজে নতুন হলে ফলো দিবেন। রানা, জলদি আসো। কুকুরটা দেখেন, ও কুকুরটা কিন্তু ওইটার সাথে সাথে কিন্তু দৌড় দিল। কোথায় গেল? বিসমিল্লাহি রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কিছু একটা ডাকার শব্দ পাইলাম এদিক থেকে। রানা আসছো? এদিক থেকে কিছু একটা ডাকার শব্দ পাইছি, এদিকেই ডাকছে মনে হয়। হ্যাঁ, কুকুরটা তো জানি না কোন দিকে গেছে। রানা, রানা, মাথাটা কেমন দেখো? হ্যাঁ, দাঁড়া তো। হ্যাঁ, তুমি ওই পাশ থেকে যাও। হ্যাঁ, আমি এই পাশ থেকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখো, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই মাত্র তো আপনারা দেখ, কুকুরটা কিন্তু ওই জায়গায় ডাকতেছে। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু দেখো, কুকুরটা কিন্তু আমার পিছন থেকে ডাকলো এই মাত্র। ওদিক থেকে, পিছন থেকে কুকুর ডাকতেছে, পিছন থেকে ডাকলো কুকুর। তো যে যেখান থেকে দেখেন লাইভে, পেজে নতুন হলে ফলো দিবেন, লাইভটা শেয়ার করবেন, সবার কাছে অনুরোধ থাকবে। ঠান্ডা পানি, ঠান্ডায় শরীর কাঁপতেছে একদম। রানা দেখো, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। মা, উফরে পায়ে ব্যথা পাইছি। দৌড়দিস, দেখো, আমি পায়ে ব্যথা পাইছি যেতে পারে। দেখছেন এই মাত্র আপনারা কি কি গেল সামনে থেকে? এক পলকের মধ্যে গেছে। কই গেল? আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাঘের মতো দেখছি আমি। একটা লাফ দিছে সামনে থেকে, কত দূরে গেছে!
উহ আল্লাহ, কোন দিকে গেল? হ্যাঁ দেখছো কি রূপ ধরলো এটা? হ্যাঁ সামনে দেখো কুকুরটা তো। এই 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 পিছন পিছনে পিছনে শব্দ হইলো এই জায়গাটায়। হ্যাঁ দেখো তো, শুনতে পাচ্ছ? আমি রাস্তার উপরে উঠি, তুমি এদিকে দাঁড়াও। হ্যাঁ কিছু তো দেখি না, তুমি দেখো বুঝো। যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই শেয়ার করবেন, পেজে নতুন হলে ফলো দিবেন, কমেন্ট করবেন, যা খুশি তাই কমেন্ট করতে পারেন। আপনাদের উপরে আছে। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি ভয়ঙ্কর জায়গা দেখছো, সাবধান রানা। এই এই ওই যে দৌড়তেছে, দেখো এই দেখো দেখো দেখো, আস্তাগফিরুল্লাহ আল্লাহ, দেখো মনে হচ্ছে ভিতরে ভাইঙ্গা চুরে নিয়ে যাইতেছে। আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ, সরো 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 রানা, সরো 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 সামনে থেকে সরো। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আল্লাহ আকবার। হ্যাঁ দেখেন এটা কিন্তু পুরো জঙ্গল, এখান থেকে মনে হলো গাছগুলো ভাঙিয়া ফেলাইবে। কি ছিল দেখেন সামনে থেকে, আপনারা দেখছেন যে কি ভয়ঙ্কর অবস্থা লাইভের মধ্যে সবকিছু। আল্লাহ কত বড় বড় এক একটা গাছ দেখছো। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাবধান রানা, উঁচু উঁচু উঁচু, আল্লাহু আকবার। দেখো মনে হচ্ছে গাছটা ভাঙিয়ে আমাদের গায়ে পড়বে এসে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহি ইলহাম। হ্যাঁ একটা শব্দ শব্দ পাইতেছো? হ্যাঁ হ্যাঁ উঁচু উঁচু উঁচু, পুকের মতো কিছু একটা দেখা গেল, জ্বলতেছিল। আপনারা কি দেখছেন কমেন্ট করে একটু জানাবেন। তালগাছটার ওইখানে ওখানে কি দেখি তো? বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাবধানে, এর ভিতরে সাপ তো নিশ্চয়ই আছে, দেখো না যেভাবে জঙ্গল। ও আল্লাহু আকবার, হ্যাঁ তাল গাছের উপর ঝরঝর করে কিছু পড়লো। আল্লাহু আকবার, উজু 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 ওখানে গেল। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, এই সরো 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 সরো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পিছনে ছিল এদিকটা যায়, ওই খেজুর গাছের উপরে, খেজুর গাছের উপরে, ওই যে ওই যে দেখো এই গা এই গাছগুলো পুরনো। হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা আজকে লাইভটা যারা শুরু থেকে দেখছেন, ও আল্লাহ 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 বাবা এটা কি গেল, হ্যাঁ কিছু একটা উড়ে গেল, উই একটু এখানে এখানে আবার ওই যে ওখানে সাবধান সাবধান, এই সরো 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 ওদিক থেকে, আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহি আলহামদু। হ্যাঁ আর গোর চাবাইলে যেরকম আওয়াজ হয় না, হ্যাঁ আমি একটু কাছে যাই দেখি এখানে কি আছে। বিসমিল্লাহি রহমানি রহিম, ভিতরে কি আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহি আলহামদ ওয়া লিল্লাহি আলহামদ। তো যে যেখান থেকে দেখতেছেন পেজে নতুন হলে ফলো দিবেন, লাইভটা শেয়ার করবেন, এই সর সর আস্তে 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 সাবধান, বিসমিল্লাহির রহমানির রহিম, কি ভয়ঙ্কর আওয়াজ, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ আকবার। এদিক থেকে আসো, এই পাশে আসো, এই পাশে আসো, আমরা গাড়িতে যাই চলো। আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহি আলহামদু বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে ওঠা যায়, যারা শুরু থেকে লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, লাইভটা সবাই শেয়ার করেন। শুরু থেকে যারা না দেখছেন তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলছেন, কারণ লাইভের ভিতরে অনেক কিছুই দেখা গেছে যেগুলো আপনারা দেখেন নাই। যারা দেখেন নাই তারা লাইভটা শেষ হলে আবার দেখে নিবেন, কারণ দেখছেন যে কি ঘটনাটা ঘটছে। কুকুরটা আমরা একটা মিস্টিরিয়াস কিছু দেখলাম তখন, কিন্তু কুকুরটা একদম দৌড়ে, হ্যাঁ আর কুকুরটা আসলো কোথা থেকে, সেই কবরস্থানের ওখান থেকে কিন্তু আমাদের পিছন পিছন আসছে, ডাকতে ডাকতে আসছে। আল্লাহ, আপনারা কে কোথা থেকে আসছেন একটা কমেন্ট করে জানান আমাদেরকে, লাইভের শেষ পর্যন্ত দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার। এই শুলিজের এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, এই যে নদীটা অনেক মানুষ মারা গেছে এরপর থেকে এটা বন্ধ করে দিছে। বিসমিল্লাহ সাবধানে যাও, আস্তে আস্তে সামনের দিকে। হ্যাঁ কুকুরটা ওই যে, আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা রে আল্লাহু আকবার, দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহি আলহামদু। হ্যাঁ সামনে একটা দেখো বাধা সৃষ্টি হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ তুমি সামনে যাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। দেখেন এদিক থেকে পুরো জঙ্গল এরিয়াটা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হ্যাঁ দেখো কুকুরটা কিন্তু আমাদের সাথে সাথে আসতেছে দেখছো, হ্যাঁ হ্যাঁ কুকুরটা কিন্তু অদ্ভুত, আগুনটার পাশে কি সত্য, হ্যাঁ 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 ওই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কত বড় রে, সামনে যাও সামনে যাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই শেয়ার করবেন আপনাদের আইডিতে, আপনাদের পরিচিত যে কোনো গ্রুপে, আর পেজে নতুন হলে ফলো দিবেন। ভাই ভোলা থেকে দেখছি শিউলি মনি, থ্যাংক ইউ।
بسم الله الرحمن الرحيم، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله أستغفر الله. الله পাশ থেকে দেখেন কেমন জায়গা, ঠিক আছে, পুরো অদ্ভুত জায়গা। বিসমিল্লাহ তাসনিম জাহান শান্তা বরিশাল থেকে আসি ভাইয়া, থ্যাংক ইউ তাসনিম আপু। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। তাওসিফ সাফান ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম সবাইকে, যে যেখান থেকে দেখেন না কেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই লাইভটা শেয়ার করবেন, পেজে নতুন হলে ফলো দিবেন। রাস্তার এই পাশটাতে কিন্তু জঙ্গল আর হচ্ছে নদী, এই যে এই পাশটাতে পুরো। এখান থেকে একটু দ্রুত যাও। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আচ্ছা আমরা ওই কবরস্থানের ওই জায়গাটা সবাইকে একটু যেয়ে দেখানো মনে হয় দরকার ছিল। অনেকে হয়তো দেখে নাই যেখানে এক পরিবারের তিনজন মানুষ মানে ঘরের ভিতরে এক এক রাতের ভিতরে মরে আসিল একসাথে। হ্যাঁ ওই জায়গাটা দেখে আসি, ওইটা সবাই দেখাই যারা দেখেন নাই। লাইভে নূতন আছেন, ঠিক আছে, সবাই শেষ পর্যন্ত দেখবেন লাইভটা, আর পেজে নতুন হলে ফলো দিবেন, লাইভটা শেয়ার করবেন যে যেখান থেকে আসেন না কেন। কুকুরটা কিন্তু আমাদের সাথে সাথেই ফলো করতেছে, দেখছেন এই যে দেখো, ও কিন্তু আমাদেরকে শুরু থেকে ফলো করতেছে, বুঝলাম না। আমি বর্ধমান ভাইজান তানুশি চক্রবর্তী, থ্যাংক ইউ তানুশি। ভাই আমি দুবাই থেকে সাইদুল ইসলাম, থ্যাংক ইউ সাইদুল ভাই, ভালোবাসা অবিরাম, লাইভটা শেয়ার করবেন, পেজে নতুন হলে ফলো দিবেন। গান শান্তা বরিশাল থেকে আসি, থ্যাংক ইউ। টাঙ্গাইল থেকে আমি ফারুক আহমেদ, থ্যাংক ইউ ফারুক ভাই, ভালোবাসা নিবেন, লাইভটা শেয়ার করবেন। এমডি খলিল, থ্যাংক ইউ খলিল ভাই, ভালোবাসা অবিরাম, আপনি নিয়মিত দর্শক আমাদের সিরাজগঞ্জ থেকে দেখছি। কিছু উড়ে গেল মাথার উপর থেকে, না কুকুরটা পিছনে পিছনে আসতেছে যে। হ্যাঁ দেখছেন, এখনো পিছনে পিছনে দেখ, পিছনে কি আছে বুঝলাম না। হ্যাঁ পিছনে কি ছিল বুঝলাম না, পিছনে কি ছিল কুকুরটা এভাবে ফলো করতেছিল মানে পিছনে। কুকুরটা এখন কিন্তু সামনের দিকে গেল, দেখো কুকুর এমন এক প্রাণী ওরা কিন্তু সবকিছু দেখতে পারে। এখন আবার আল্লাহ 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 উজি উজি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, উজি দেখেন সবাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, ভ্যানিশ হয়ে গেল। বিসমিল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম,
بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. এই থেকে মানে এখান থেকে দ্রুত মুভ করতে হবে, কারণ ওটা কিন্তু কুকুরটা কিন্তু পিছনে পিছনে ফলো করতেছে। কোথায় দিলে তোমরা? আমাদের বাসায় এই জায়গায়।